অল রাইট, ভিডিও শুরুতে আপনি যে ট্রেন্ডিং ভিডিওটি দেখলেন, আজকের এই ভিডিওতে আমরা ওই রকম ট্রেন্ডিং ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনিও যদি আপনার ফটো দিয়ে ওই রকম ট্রেন্ডিং ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এটি নিতে পারবেন। টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন এখানে রয়েছে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে, বিট মার্ক রয়েছে অ্যান্ড সাথে রয়েছে ইফেক্ট। তো এই দুটি প্রজেক্ট আপনাদের ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন এখান থেকে ফার্স্টে বিট মার্কটা ওপেন করবেন অ্যান্ড বিট মার্ক ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ফার্স্টে যে লিরিক্সের পোর্শনটা ছিল এখানে আমি করে রেখেছি, ওকে। সো এখানে আপনাকে আলাদা করে করতে হবে না, আপনাকে যে কাজটা এখানে করতে হবে ফন্ট স্টাইলগুলো আপনাকে রিপ্লেস করতে হবে বা বলতে পারেন কাস্টমাইজ করে নিতে হবে একটু, ঠিক আছে, অল্প একটু। তো কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো সবার উপরে যে লেয়ারটি রয়েছে এটি ইমোজি লেয়ার, ছোটো ইমোজি লেয়ারটা, ঠিক আছে, এটা সিলেক্ট করবেন। দেন এডিট টেক্সটে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন এরকম ইমোজি অ্যাড করা আছে। আপনি চাইলে আপনার মন মতো যে কোনো ইমোজি এখানে অ্যাড করতে পারেন এটা কেটে দিয়ে। দেন উপরে এই অপশানে ক্লিক করে এখান থেকে iOS ভার্সন 14 এই ফন্ট সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এই ফন্ট, যে কটা ফন্ট আমি এখানে ইউজ করেছি প্রত্যেকটা ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনার ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে ইউজ করতে পারবেন। অ্যান্ড অ্যালাইট মোশনে কীভাবে ফন্ট ইম্পোর্ট করতে হয় যদি আপনার জানা না থাকে আপনি চ্যানেল চেক আউট করুন, ভিডিও পেয়ে যাবেন। এছাড়া আই বাটনের ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখান থেকেও ভিডিওটি দেখতে পারবেন। অ্যান্ড এখানে দেখুন যে বড়ো ইমোজিটা দেখা যাচ্ছে এটার লেয়ার সবার নিচে আছে, এখানে ব্যাকগ্রাউন্ডের লেয়ারের ওপরে, এখানে সেটাকে সিলেক্ট করবেন। দেন এডিট টেক্সটে ক্লিক করে এখান থেকে এটাকে কেটে দিয়ে আপনি আপনার পছন্দের যে কোনো ইমোজি এখানে অ্যাড করতে পারেন। দেন একই রকমভাবে আপনার iOS ভার্সন 14 এটাকে সিলেক্ট করে টিক মার্ক ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপর মাঝে যে দুটি লেয়ার রয়েছে এইগুলো লিরিক্সের লেয়ার, তো উপরেরটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করার পর এডিট টেক্সটাকে এখান থেকে আপনার যা লেখা আছে থাকবে, দেন এখান থেকে আপনার এই ফন্টের স্টাইলটা সিলেক্ট করে নেবেন, ওকে। এটি সিলেক্ট করে এখান থেকে টিক মার্ক ক্লিক করে এখান থেকে ব্যাকে আসবেন। দেন তার নিচের লেয়ারটিকে সিলেক্ট করে এডিট টেক্সটে ক্লিক করে নেবেন। দেন এখান থেকে আপনারা এই ফন্টের স্টাইলটা সিলেক্ট করে এখান থেকে টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন, বা যে কোনো ফন্টের স্টাইল এখানে সিলেক্ট করতে পারেন বোল্ড, ঠিক আছে। দেন এগিয়ে আসবেন, সেম প্রসেস ফলো করে এখানে যতগুলি এখানে টেক্সট লেয়ার থাকবে প্রত্যেকটা আপনারা কাস্টমাইজ করে নেবেন। দেন এগিয়ে আসবেন, এবার আপনাদের ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য টাইমলাইনটে এগিয়ে নিয়ে আসবেন, এখান থেকে দেখুন ফটো অ্যাড করতে হবে এই বিটমার্ক থেকে। সো বিটমার্কে টাইমলাইনটা আনার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করে এখান থেকে ভিউ অলে ক্লিক করে ফার্স্ট একটা ফটো এরকম সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। এরপর থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন, দেখুন ফিল স্ক্রিন হবে এরকমভাবে। দেন এখান থেকে ডান দিকের অ্যারোতে একবার ক্লিক করবেন, পরের বিটমার্ক পর্যন্ত টাইমলাইনটা চলে আসবে। এক্সট্রা পার্ট কাট করার জন্য এই অপশানে ক্লিক করবেন, এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে। দেন আরও যদি ফটো অ্যাডজাস্ট করার থেকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে এই জায়গাটা সোয়াইপ করে ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড তিন নম্বর অপশানে ক্লিক করে সাইজটা এরকম বাড়াতে পারেন অথবা কমাতে পারেন, তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর পরের বিটমার্কে টাইমলাইনটা আনবেন, প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে সেম প্রসেস ফলো করে আপনারা ইমেজগুলি একে একে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আপনারা এখানে প্রত্যেকটা বিটমার্ক অনুযায়ী ইমেজগুলি অ্যাড করে নেবেন, মানে ফটোগুলি অ্যাড করে নেবেন। সো আমি প্রত্যেকটা বিটমার্ক অনুযায়ী আমি এখানে ফটোগুলি অ্যাড করে নিচ্ছি।
ওকে, তো এখানে আমার বিটমার্ক অনুযায়ী সমস্ত ফটো অ্যাড করা হয়ে গেছে, তো আপনারা অ্যাড করে নেবেন। অ্যান্ড এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখুন রয়েছে কিছু কিছু জায়গায় সিঙ্গেল বিটমার্ক রয়েছে, অ্যান্ড কিছু কিছু জায়গায় এখানে দেখুন ডাবল বিটমার্ক রয়েছে। সো সেখানে যেখানে যেখানে ডাবল বিটমার্ক রয়েছে আপনারা কী করবেন, ফার্স্টে যে বিটমার্কটা থাকবে এটা, এখান থেকে আপনারা ফটো অ্যাড করবেন এই পর্যন্ত, ঠিক আছে। অ্যান্ড পরে যে বিটমার্কটা থাকবে এখানে দু নম্বরে, এখানে কোনো ফটো আপনাকে অ্যাড করার দরকার নেই। এখানে ডাবল বিটমার্ক আমি আসলে দিয়ে রেখেছি এই কারণে যাতে আমরা বোঝাতে পারি আপনাদেরকে, আমি হচ্ছে আপনাদেরকে বোঝাতে পারি যে কোন এফেক্টটা কোথায় দিতে হবে, ঠিক আছে। এটা বোঝানোর জন্য জাস্ট এটা দেওয়া রয়েছে, এটা আপনারা ইগনোর করবে, ঠিক আছে আপাতত। অ্যান্ড ফটো ইফেক্ট অ্যাড করার সময় এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে জাস্ট ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখান থেকে ইফেক্টের প্রিসেটটা ওপেন করবেন। অ্যান্ড ওপেন করার পর এখান থেকে যে ফার্স্টে ফটোটা থাকবে এটাকে সিলেক্ট করবেন, ইফেক্টে ক্লিক করে, থ্রি ডটে ক্লিক করে, কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন। অ্যান্ড এটা ওপেন করার পর এখান থেকে টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে আসার পর যেখান থেকে আপনি ফটো অ্যাড করেছেন এখানে আনবেন। এখানে আনার পর ফার্স্টে আপনি যে ফটো অ্যাড করেছেন এখানে দেখুন সিঙ্গেল বিটমার্ক রয়েছে, ঠিক আছে, সিঙ্গেল বিটমার্ক রয়েছে। তো সিঙ্গেল বিটমার্কে যে ফটো অ্যাড থাকবে সেটাকে সিলেক্ট করবেন, ইফেক্টে ক্লিক করে, থ্রি ডটে ক্লিক করে, পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন। এরপর এগিয়ে আসবেন, এখানে দেখুন ডাবল বিটমার্ক রয়েছে, তো এখানে অ্যাড করার দরকার নেই। এগিয়ে আসবেন, এখানে দেখুন সিঙ্গেল বিটমার্ক রয়েছে, তো সিঙ্গেল বিটমার্কে যে ফটো আপনি অ্যাড করেছেন সেটাকে সিলেক্ট করে, ইফেক্টে ক্লিক করে, থ্রি ডটে ক্লিক করে, পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন। এখানেও দেখুন রয়েছে সিঙ্গেল বিটমার্ক, তো এখানে যে ফটো আপনি অ্যাড করেছেন এটাকে সিলেক্ট করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন একই রকম প্রসেসে। তো এরকমভাবে আপনার যেখানে যেখানে সিঙ্গেল বিটমার্ক থাকবে সেই সিঙ্গেল বিটমার্কে আপনারা যে ফটো অ্যাড করবেন সেই ফটোতে আপনারা ইফেক্টটা অ্যাড করে নেবেন একদম শেষ পর্যন্ত। তো আমি দেখালাম না, আপনারা কিন্তু অবশ্যই এটা করে নেবেন, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আপনারা কিন্তু অবশ্যই করে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, দেন ইফেক্টের প্রিসেট ওপেন করবেন, ওপেন করার পর তারপরে যে ফটোটা আছে এটাকে সিলেক্ট করবেন, ইফেক্টে ক্লিক করে, থ্রি ডটে ক্লিক করে, কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন, এরপর এটা ওপেন করার পর টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, ওকে, এগিয়ে নিয়ে চলে আসবেন যেখানে ডাবল বিটমার্ক আছে যেখানে নিয়ে আসবেন। এখানে দেখুন রয়েছে ডাবল বিটমার্ক, ঠিক আছে। অ্যান্ড এই ডাবল বিটমার্কে যে ফটো অ্যাড আছে সেটা এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ইফেক্টে ক্লিক করে, থ্রি ডটে ক্লিক করে, পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্ট এখানে পেস্ট করে দেবেন। এরপর এগিয়ে আসবেন, এখানে দেখুন রয়েছে ডাবল বিটমার্ক, তো এই ডাবল বিটমার্কে যে ফটো অ্যাড করেছেন সেটাকে সিলেক্ট করে এখানে ইফেক্টটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো এরকম সেম প্রসেস ফলো করে আপনারা এই ইফেক্টটা পেস্ট ইফেক্টটা ফটোতে পেস্ট করে দেবেন, ঠিক আছে। ডাবল বিটমার্ক যেখানে থাকবে সেখানে সেখানে এফেক্টটা আপনারা পেস্ট করে দেবেন, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত। আমি দেখালাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আপনারা কিন্তু অবশ্যই করে নেবেন। আর প্রত্যেকটা ইফেক্ট অ্যাড করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। অ্যান্ড ব্যাকে আসার পর এখান থেকে ইফেক্টের প্রিসেট ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে উপরে তিনটে লেয়ার কপি করতে হবে, মইনুল টেক সিসি নামে রয়েছে দেখুন। এগুলি কপি করার জন্য এখানে দেখুন বাঁ দিকে লেয়ারগুলি শো হচ্ছে, সো এখানে লং প্রেস হোল্ড করে তিনটেকে এরকম সিলেক্ট করে নেবেন। দেন এই অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে কপি থ্রি লেয়ার্সে ক্লিক করে এখান থেকে ব্যাকে আসবেন। দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন। অ্যান্ড এটা ওপেন করার পর এখান থেকে টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, যেখান থেকে ফটো অ্যাড করা আছে ওখানে নিয়ে আসবেন। সো এখান থেকে ফটো অ্যাড আছে এই বিটমার্কের টাইম লাইনটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর এই অপশানে ক্লিক করে পেস্ট থ্রি লেয়ার্সে ক্লিক করে দেবেন। তাহলে এখানে তিনটি লেয়ার একসাথে পেস্ট হয়ে যাবে, দেখুন এখানে একসাথে পেস্ট হয়ে গেছে একদম শেষ পর্যন্ত। তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে, এই প্রজেক্ট ভিডিওতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য দেখুন ডান দিকে রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোয়ার্টার ভিডিওতে।